আজ থেকে 13.8 বিলিয়ন বছর পূর্বে একটি বিস্ফোরণের মাধ্যমে এই পুরো ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল। আর এই কয়েক মিলিয়ন বছর পর্যন্ত ব্রহ্মাণ্ড সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল, কোথাও কোনো আলোর চিহ্ন ছিল না। কিন্তু এরপর ব্রহ্মাণ্ডে থাকা বড় বড় গ্যাসীয় মেঘ একত্রিত হয়ে ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম তারার জন্ম দেয়, যা থেকে ইউনিভার্সের প্রথম আলোকরশ্মির সৃষ্টি হয়। আর এইভাবে ব্রহ্মাণ্ডে তারার জীবনকাল শুরু হয়। যদি আপনি রাতের আকাশে দেখেন, তাহলে কয়েক হাজার তারা দেখতে পাবেন যারা অন্ধকার রাতকে আলোকিত করছে। কিন্তু এদেরকে দেখে কখনো আপনারা ভেবেছেন এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারা কোনটি এবং এদের এত উজ্জ্বল হওয়ার কারণ কি? আজকের ভিডিওতে রাতের আকাশে দেখতে পাওয়া 10টি সবচেয়ে উজ্জ্বল তারা সম্পর্কে জানব, যাদেরকে আপনারা কখনো না কখনো দেখেছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক তারার ব্রাইটনেসকে কেমনভাবে মাপা হয়। এর সবচেয়ে সহজ উপায় হলো, যে তারা পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে সেই তারা পৃথিবীর আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখাবে। এছাড়া তারার আকার এর ব্রাইটনেসকে প্রভাবিত করে। এই জন্য কিছু তারা যারা পৃথিবী থেকে দূরে থাকা সত্ত্বেও এদের আকার বড় হওয়ার জন্য রাতের আকাশে অন্য তারার চেয়ে বেশি ব্রাইট দেখায়। তারার ব্রাইটনেসকে মাপার আরও একটি উপায় রয়েছে, যেখানে সায়েন্টিস্টরা তারা থেকে আসা লাইটের ওয়েভলেন্থকে মাপে। এই সকল পদ্ধতি থেকে সায়েন্টিস্টরা দেখে পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল তারা অ্যাকচুয়ালি ব্রহ্মাণ্ডের অন্যান্য তারার তুলনায় খুব ছোট। এই তারার নাম সিরিস। এবার চলুন 10টি ব্রাইটেস্ট স্টারের লিস্ট শুরু করা যাক। নাম্বার 1, সিরিস এ, যেটি রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা। এই তারা ক্যানিস মেজরিস কনস্টেলেশনে অবস্থিত, যে পৃথিবী থেকে প্রায় 8.6 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। কিন্তু এত দূরে থাকা সত্ত্বেও এই তারা পৃথিবীতে সবচেয়ে নিকট তারার মধ্যে একটি, যার জন্য পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল তারার লিস্টে সবার প্রথমে রয়েছে। রাতের বেলায় যে কোনো স্থান থেকে এই তারাকে খালি চোখেই দেখা যায়। সায়েন্টিস্টদের মতে সিরিসে বায়োনারি স্টার সিস্টেমের অংশ, অর্থাৎ এটিও কোনো তারাকে অরবিট করছে, আর এর অরবিট কমপ্লিট করতে 50 বছর সময় লেগে যায়। সায়েন্টিস্টরা এর কম্প্যানিয়ন স্টার সম্পর্কে সর্বপ্রথম জানতে পেরেছিল 1865 সালে। আরও এখনও পর্যন্ত হওয়া রিসার্চ থেকে সামনে এসেছে সিরিস এ যে তারাকে অরবিট করে সেটি এর চেয়ে কয়েক গুণ বেশি বড়। নাম্বার 2, ক্যানোপাস, পৃথিবী রাতের আকাশে দেখতে পাওয়া দ্বিতীয় সবচেয়ে উজ্জ্বল তারা, যাকে সায়েন্টিস্টরা আলফা ক্যারিনা নাম দিয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় 310 আলোকবর্ষ দূর থাকলেও এর আকার এবং ব্রাইটনেস সূর্যের চেয়ে অনেক বেশি হওয়ার জন্য রাতের আকাশে এত বেশি উজ্জ্বল দেখায়। সায়েন্টিফিক রিসার্চে সামনে এসেছে এই তারা সূর্যের চেয়ে 65 গুণ বড় এবং 2 গুণ বেশি উজ্জ্বল, আর ম্যাসের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে 9 গুণ বড়, যার জন্য ব্রাইটেস্ট স্টার লিস্টে একে 2 নম্বরে রাখা হয়েছে। নাম্বার 3, আলফা সেন্টুরি। আলফা সেন্টুরি সায়েন্টিস্টদের দ্বারা সবচেয়ে বেশি স্টাডি করা স্টার, যেটি পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে। পৃথিবী থেকে প্রায় 4.36 লাইট ইয়ার্স দূরে সেন্টারাস কনস্টেলেশনে অবস্থিত, যেটি আমাদের সবচেয়ে নিকটতম স্টার সিস্টেম, যেখানে একটি বা দুটি নয় বরং 3টি তারা রয়েছে, যাদের মধ্যে একটি আলফা সেন্টুরি। এই 3টির মধ্যে সবচেয়ে বড় এবং উজ্জ্বল তারা, তবে এর সাইজ প্রায় সূর্যের সমান। কিন্তু যেহেতু এটি অন্যান্য বড় তারার চেয়ে পৃথিবীর কাছে রয়েছে, তাই এটি রাতের আকাশে খুব উজ্জ্বল দেখায়। নাম্বার 4, আর্কটুরাস, সায়েন্টিস্ট একে আলফা বটিস নাম দিয়েছে। এই তারা একটি রেড জায়ান্ট স্টার, যেটি পৃথিবী থেকে প্রায় 37 লাইট ইয়ার্স দূর নর্থার্ন বুটস কনস্টেলেশনে অবস্থিত। এই তারা সূর্যের চেয়ে প্রায় 25 গুণ বড় এবং সূর্যের তুলনায় প্রায় 100 গুণ বেশি লাইট প্রডিউস করে, যার জন্য এটি ব্রাইটেস্ট স্টারের লিস্টে রয়েছে। নাম্বার 5, ভেগা, রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার মধ্যে একটি। ভেগা নর্থার্ন লাইরা কনস্টেলেশনের সবচেয়ে ব্রাইটেস্ট স্টার, যেটি পৃথিবী থেকে প্রায় 26 লাইট ইয়ার্স দূরে রয়েছে। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 2 গুণ বড় এবং ভারী তারা, যে আমাদের সূর্যের চেয়ে প্রায় 37 গুণ বেশি উজ্জ্বল তারা। নাম্বার 6, ক্যাপেলা, পৃথিবী থেকে প্রায় 42 লাইট ইয়ার্স দূর অরিঙ্গা কনস্টেলেশনের সবচেয়ে উজ্জ্বল তারা ক্যাপেলা। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 3 গুণ বড় এবং 70 গুণ বেশি উজ্জ্বল, যা থেকে আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেন একে সবচেয়ে উজ্জ্বল তারার লিস্টে রাখা হয়েছে। নাম্বার 7, রিগেল, সায়েন্টিস্টদের কাছে এটি বিটা অরিওনিস তারা নামে ফেমাস, কারণ এটা অরিয়ন কনস্টেলেশনে সবচেয়ে উজ্জ্বল তারা, যে পৃথিবী থেকে প্রায় 900 লাইট ইয়ার্স দূরে রয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন
এই ডিস্টেন্স অনেকটাই তো বেশি। কিন্তু যেমনটি আমি ভিডিও শুরুতে বলেছি, যদি কোনো তারা খুব বড় এবং উজ্জ্বল হয় তাহলে এটি পৃথিবী থেকে বহু দূরে থাকুক না কেন, রাতের আকাশে উজ্জ্বল দেখায়। এই তারা সূর্যের চেয়ে 110 গুণ বড় এবং 21 গুণ বেশি ভারী আর 4000 গুণ বেশি উজ্জ্বল, যা অনেক বেশি। এই জন্য একে পৃথিবীর ব্রাইটেস্ট স্টারের মধ্যে একটি রাখা হয়েছে। নাম্বার 8, প্রকিয়ন। পৃথিবী থেকে 12 লাইট ইয়ার্স দূরে থাকা প্রকিয়ন পৃথিবী রাতের আকাশে দেখতে পাওয়া 8 নম্বর সবচেয়ে উজ্জ্বল তারা, যেটি ক্যানিস মাইনর কনস্টেলেশনে অবস্থিত। এটি সূর্যের চেয়ে সামান্য ভারী হলেও আকারে সূর্যের দ্বিগুণ। একে আপনি নর্থার্ন হেমিস্ফিয়ার থেকে বিনা টেলিস্কোপে দেখতে পাবেন। নাম্বার 9, আচিরনার। পৃথিবীর আকাশে 9 নম্বর সবচেয়ে উজ্জ্বল তারা অ্যাচিরনার, যাকে সায়েন্টিস্টরা আলফা ইরিডানি নাম দিয়েছে, কারণ এটি ইরিডানিস কনস্টেলেশনের সবচেয়ে উজ্জ্বল তারা। আকারের দিক থেকে সূর্যের চেয়ে 10 গুণ বড় আর ম্যাসের দিক থেকে সূর্যের চেয়ে 7 গুণ বেশি, যেটি পৃথিবী থেকে 150 লাইট ইয়ার্স দূরে রয়েছে। আর এর থেকে বেরোনো লাইট সূর্যের চেয়ে 650 গুণ বেশি, যা অনেকটাই বেশি। এই জন্য পৃথিবী থেকে এত দূরে হওয়া সত্ত্বেও পৃথিবীর 9th ব্রাইটেস্ট স্টার, যাকে পৃথিবীর সাউথার্ন হেমিস্ফিয়ার থেকে বিনা টেলিস্কোপই দেখা সম্ভব। নাম্বার 10, বিটেলজুস। বিটেলজুস রাতের আকাশে 10 নম্বর সবচেয়ে উজ্জ্বল তারা, যেটি পৃথিবী থেকে প্রায় 640 আলোকবর্ষ দূর অরিয়ন কনস্টেলেশনে অবস্থিত। এই তারা পৃথিবী থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও এই তারা খুব বেশি বড় এবং উজ্জ্বল হওয়ার জন্য একে রাতের আকাশে খুব উজ্জ্বল দেখায়। সায়েন্টিস্টদের মতে এটি একটি রেড জায়ান্ট সুপারস্টার, যেটি সূর্য থেকে প্রায় 1200 গুণ বড় এবং 100,000 গুণ বেশি উজ্জ্বল। এর এত বড় সাইজ হওয়ার জন্য সায়েন্টিস্টরা একে ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল তারার লিস্টে সামিল করেছে। এর সাথে সায়েন্টিস্টরা বলে এই তারা কয়েক মিলিয়ন বছর পর একটি সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে মারা যাবে, যার পর স্থানে তৈরি হবে একটি ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার। আপনারা শুনলে অবাক হবেন, রাতের আকাশে সায়েন্টিস্টরা এমন বহু তারা খুঁজেছে যাদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তারা প্রত্যেকেই মারা গেছে। এই সকল তারা আজ থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বেই ডেড হয়ে গেছে। একে বোঝার জন্য কোনো তারার লাইফ সাইকেলকে বোঝা প্রয়োজন। মানুষের ন্যায় তারারও জন্ম মৃত্যুর মতন সাইকেলের মধ্য দিয়ে এগোয় এবং এদের জন্মকাল আকারের উপর নির্ভর করে। যে তারা যত বড় হয় সেই তারার জীবনকাল তত ছোট হয়। এর কারণ তারার বড় সাইজ হওয়ার জন্য এর কোরের হাইড্রোজেন ফুয়েল দ্রুত খরচ হয়ে যায়, আর তারার হাইড্রোজেন ফুয়েল শেষ হয়ে গেলে হয় তার রেড ডার্ফ বা ব্রাউন ডার্ফে পরিণত হয়ে যায়। তারার আকার খুব বড় হলে সুপারনোভার পর ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারে পরিবর্তিত হয়। এই হলো আমাদের তারার জীবনকাল। যাই হোক, আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।